হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। মানে কী টাইম করবো বলতো? তোমার এখন তোমার বাজে তোমার 9টা, না নাইট না ইভিনিং, ঠিক আছে? তো কিছুই বলছি না। তো দেখো, আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, আর গলাতে তোমরা কাশতে পারছে না, জোরে কথা বলতে পারছে না, আর ভীষণ গলা ব্যথা হয়ে জানো তো। সারাদিন জন্য সারাদিন আর শুয়েছিলাম, তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। মানে ভিডিও শেয়ার করেছি অবশ্য, কিন্তু লাইভে মনে করো যেন আজ 4-5 দিন লাইভে আসেনি। হ্যাঁ, তো চলো আর রান্নাঘরে কী করছি আমি দেখতে হবে, ঠিক আছে? কিছু ভালো লাগছে না, চলো। এই দেখো দেখো, ভাতটা বানিয়েছি, ভাতটা তো আমি খাবো না, ওই সে খাবে, এখনও আসেনি। আর এই দেখো, মুড়ি খাবো আমি, চানাচুর, তলে তোমার পেঁয়াজ কুচি আছে, ভালো লাগছে না মুখে, কিন্তু কী করবো বলো তো। এই তো তোমার রাতে আমি ভাত খাই না, ওই দেখো পেঁয়াজগুলো তোমার দেখা যাচ্ছে না গো, পরে দেখাবো। হ্যাঁ, এ দেখো একটা পেয়েছি মনে হচ্ছে, যাই হোক। এ দেখো শশা নিয়েছি, আর দেখো চা করলাম জানো, আদা দিয়ে গোলমরিচ দিয়ে কড়া করে চা। চলো ওই ঘরে যাই, গিয়ে খাওয়া যাক। হ্যাঁ তো গাইস, দেখো আমি মুড়ি শশা চা নিয়ে বসে পড়েছি। হ্যাঁ গাইস, তোমাদের জানো তো আমি কী একটা যেন বলছিলাম, বললে তো বলছিলাম যে মুড়িতে তেল নিয়ে আসতে ভুলে গেছি, ঠিক আছে? এরকম করে তোমাদের আমি হাত নাড়িয়ে বলছিলাম আর কি। তো যাই হোক গাইস, তখন আমি ভয়েসটা দিয়েছিলাম, যাই আমি পাশে মোবাইল চলছিল, মোবাইলে গান হচ্ছিলো, ওই জন্য আমি ভয়েসটাকে আমাকে ডিলেট করতে হয়েছে, তো ওই জন্য আমি আমাকে নতুন করে আবার ভয়েস দিতে হচ্ছে। তো সে যাই হোক গাইস, কিছু করার নেই, এখন তোমার মর্নিং। তো দেখো আমি চা মুড়ি খাচ্ছি, আর তোমরা তো দেখতেই পেলে আমি গোলমরিচ আদা দিয়ে ভালো করে আমি কড়া করে চা করেছি, কারণ আমি চা খাই না সকালবেলা, তোমরা তো দেখতে পাও। সকালবেলা আমি লেবু জল খাই, কিন্তু চা খাওয়া একদম বিলকুল বন্ধ করে দিয়েছি। এরপরে দেখো ভিজা ভাত ছিল জানো তো, গতকাল ভাবছিলাম যে খাবো, হ্যাঁ, তাই অবস্থাতে তোমার যে ঠান্ডা লেগেছে গাইস, তো ঠান্ডা ভাত তোমার একদম খাওয়া যাবে না, ওই জন্য তোমার বাইরে ছেড়ে দিয়ে আসবো, গরু আসবে, গরুতে এসে খেয়ে নেবে। তো তারপর গাইস দেখো দুপুরের, এখন তোমার গুড নুন, এখন তোমার বাজে 12:30, আর দেখতে পাচ্ছ রোদ, জানালা দিয়ে রোদ আসছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো দেখো গাইস কী রান আজ জানো তো গাইস, সকালবেলা রান্না করিনি, কেন বলো তো, আজকে তোমার ওখানেই খেয়ে নেবে, আর যা রান্না করা হয়নি, ঠিক আছে? কারণ মানা করেছিল, তো লেট হয়ে যাবে বলে ভোরবেলা বেরিয়ে গেছে আজকে পুরো 5:30 দিকে, তো তার জন্য। আর গাইস দেখো কী রান্না করেছে, দেখো তোমার পটল ভাজা, হ্যাঁ, পটলগুলো জানো তো একটু হলুদ হলুদ হয়ে গেছিলো, সব পটল আজকে কিছু রাখিনি, সব কিছু আজকে তরকারি করে করছি। দেখো হয়েছে তোমার পটল ভাজা। তো তারপর গাই দেখো সব রান্নাবান্না দেখতে পেলে, রান্নাবান্না হয়েছিল আজকে জানো তো, কি পটল ভাজা, তেল পটল, আর হচ্ছে তোমার মাছের হাতা ভাজা, দুটো মাছ ছিল। এই দেখো রান্নাটা কীরকম হয়েছে তোমরা যেন জানিও, ঠিক আছে? আর গাই জানো তো ঠান্ডার মুহূর্তে কী করবো বলো তো। তারপর গাই দেখো ইভিনিং, জানো তো মুখে কিছু ভালো লাগছে না, মুখে কোনো রুচি নেই, হ্যাঁ, ওই জন্য দেখো আমি চিড়ি ভাজা করতে আসলাম সন্ধ্যাবেলা, এখন ইভিনিং। তো ওকে ভাত করে দেবো, আর আমি মানে চিড়ি ভাজা করবো, চানাচুর দিয়ে মাখিয়ে চা করে খাবো আর কি। তো দেখো পরশু দিনও খেয়েছিলাম মুড়ি চা, আর আজকেও আমি খাচ্ছি চিড়ে ভাজা করে চা খাচ্ছো। হ্যাঁ, আর গাইস তো চিড়ে ভাজা করে মুখের একটা টেস্টই আলাদা হয় জানো, একদম মুখের রুচি নেই, হ্যাঁ, কী খাবো কী খাবো কিছু ভালো লাগছে না। তো তাই দেখো ফাইনালি চা কমপ্লিট করে ফেলেছি, দেখো চা হয়ে গেছে, এখন নিয়ে খেতে পেতে বসে পড়েছি। তো গাইস আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ওকে, আর পেজ থেকে দেখলে ভিডিওটি ফলো করে দিও, ঠিক আছে? তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।